Hello guys, welcome back to my channel SMILEMONO. তো গাইস কেমন আছো? দেখ 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 কেমন হচ্ছে? দেখ কেমন হচ্ছে? দেখ কি হচ্ছে মনো? দেখো বেলা 10টা বেজে গেছে, এখন এই মিনিটে এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। যে ফোন ধরবি, যে ধর ধর ফোন। তো আমরা এখানে কি কি নিয়েছি জানো? এখানে বন রয়েছে, সামলি রয়েছে, খাবো কিছুটা মিক্সচার নিয়েছি আর চা। এমা ওর দেরি করিস না, ভালো লাগছে না। ওই টাকা টাকা এমনি শুরু করে দিচ্ছি বদমাসি মা ছেলে। দাদা 10টা হয়ে গেছে, ঘুমাচ্ছে দাদা। আরে কি বলছি, ইমোজি দিলে মেরে চাকটা বানিয়ে দিব নাকি? কি বলছিস বলো, বল বল বাবা বল। বাবা বল কি বলছিস বল, বাবা বল, বাবা বল, বাবা বল, বাবা বল। কি রোগা দেখ বাচ্চাটা, ইস মা দে মগজি দেখাতে রোগা হয়েছিল মগজিটা। বল বাবা, মেরে চাপটা বানিয়ে দিব, মিট মিট করে হাসছে, ফুটটাকে চিপে 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 হাসছে। আচ্ছা দেখ ডাইল বিধে কি আছে, বারবার আসছে, বারবার পালাচ্ছে, ঠিক আছে? তো বলছে আবার এলে পালিয়ে গেলে মেরে ঠেং ভেঙে দিব। বলতে হাসছে, বলছে এলে পালিয়ে গেলে মেরে ঠেং ভাঙিয়ে দিব। কালকে কি ইমোজি দিয়ে, আবার ইমোজি দিলে মেরে চাপটা বানিয়ে দিব। হাসিটা দেখ, মেরে চাপটা বানিয়ে দিব। তো চলো একদম মেনু করার পর দেখাবো। তো বন্ধুরা এখান থেকে আজকে একটু বেলা হয়ে গেছে, রান্না বান্না করতে বলে আমার বোন এখন বসে গেছে। যেদিন রান্না বান্না শেষ হয়ে যাবে তখন মানে তাড়াতাড়ি খেতে বসবে না, যেদিন একটু দেরি হয়ে যাবে তখন বসে যাবে। তো আমার শুধু ডাল আর উচ্ছে ভাজা হয়েছে, আর একটা সবজি তরকারি করে তেমনি বসে রেখেছি গ্যাসে হচ্ছে। তো আমি তোমাদেরকে একটার পর একটা করে এনে দেখাচ্ছি কী করবো, একার হাতে করছি আর এমনি সবার এনে দিয়ে একটু যেতে হচ্ছে। তো তাই একটু দেরি হয়ে গেছে। তো এখানে দেখো ডাল আর উচ্ছে ভাজা দিয়ে ওর খাওয়া অলরেডি হয়ে এলে হ্যাঁ, আর মনকেও একসঙ্গে খাওয়াচ্ছে, তাই জন্য একটু বাকি আছে যে ভাতটা মাখিয়েছে, মনকে খাওয়ানোর পর নিজে খাবে, কিছুটা নিজেও খেয়েও নিয়েছে। তো এখানে দেখো সবজি তরকারিটাও আমার হয়ে এসেছে, এরপর সয়াবিন তরকারিও করেছি। তো এখানে দেখো আমের চাটনি, উচ্ছে ভাজা, ভাত, সয়াবিন তরকারি আর সবজি তরকারি, তরকারিগুলো কত বেশি হয়ে গেলো দেখেছো। ও আবার দিনের তরকারি রাতে খায় না, তো খালি মুখে বসে বসে সবজি তরকারিটা খেয়েছিল, কিন্তু সয়াবিনটা খেলো না, কারণ ও সয়াবিনটা খেতে বেশি পছন্দ করে না। আর একটু খেয়েছে আর আমি আর আমার মনে মিললে রাতেও খেয়েছিলাম। তো যাই হোক, মেন হচ্ছে পেঁয়াজ, ভাতটা একটু পেঁয়াজ না হলে হয়। আর আমিও সত্যি কথা বলতে গেলে ভাতটা একটু কম খাই, তরকারিগুলো একটু বেশি খাই কিন্তু ভাত কম খাই, আজকে নয় বরাবরই আমি ভাত কম খাই। তো তোমরা ভিডিওটা দেখো, হাই দেখো, হাই হাই, কুড়কুড়ি খাচ্ছি, আমাকে বকুন শোনাবি, যারা দেখবে আমাকে বকবে। আমার তো শোনে, আমার বোন নিয়ে এসেছে, কি আর বলে গেছিস কি? আমিও যেটা খাচ্ছি আমিও বকুনি খাবো, কি খাচ্ছি বলতো? এই যে আচ্ছা আম কেন খাচ্ছি বকুনি শুনবো, আমি জানি তোমরা বকবে, কিন্তু এটা ভাবো দাঁড়া দেখাচ্ছি এইরকম দাঁড়াতে একটা, যদি এইভাবে গাছে আমগুলো ঝুলে থাকে দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখে যে আমগুলো দেখতে পাচ্ছ, এইভাবে থোকা থোকা আম যদি হাতের নাগালে ঝুলে থাকে তাহলে বলো দেখিনি কার খেতে ইচ্ছে করবে না, আমার মতন আম লোভীদের বলো
হাতে না গালে এই যে আমটা দেখো মোবাইল ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় বড় এই আমটা দেখো নিতে পারছ একটা আম কেটে নিয়ে বসে গেছে তো সেই দুপুর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি আর দুপুরে তো দেখলে একজন ঘরে না টাইলস বসাচ্ছে এই জন্য তো সাউন্ড আসছে দেখতে পাচ্ছ আমার যে সাউন্ডটা তোমাদের কাছে মনে যাবে না আমাকে মনে হয় নতুন করে এডিট করতে হবে মনে হচ্ছে তো জানি না আমার তো মনে হচ্ছে কি সাউন্ড রে বাবা প্রচুর সাউন্ড হচ্ছে তো আমি পটকর কথা শেষ করিনি তো দেখতে পাচ্ছ দুপুরে যখন আমি রান্না একটা একটা রান্না করছি এক একটা করে বসাচ্ছি মানে দুপুরে একটু দেরি হয়ে গেছিলো আর এখন আমি দুপুরে খাবার পর একটু ঘুমাই আর আমি এখন আর এই মানে তরজর করি না এখন আমি একটু শরীরে রেস্ট দিই আর সব কিছু মানে পুরো টাইমে করার চেষ্টা করছি না তো যাই হোক আর কথা বাড়াবো না আমি রাখছি টাটা বাই বাই